বলছি অনেক ভালো আছেন, তারপরও সবাই আমরা খারাপ অবস্থার মধ্যে আছি, টেনশনের ভিতরে আছি করোনার এই সংকটে। দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। অনেকদিন ধরে আমার ছেলে বলছে মামা বিরিয়ানি খাবো, তো আজকে আমি একেবারে শর্ট করে ঘরে থাকা উপকরণ দিয়ে বিরিয়ানিটা রান্না করব। তো আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে কি করব। তো ঠিক আছে, আমি কীভাবে মামা বিরিয়ানি রান্না করি তাহলে দেখুন। এখানে আমি কয়েক পিস চিকেন নিয়ে নিয়েছি, কিন্তু আমার কাছে একদমই অল্প আছে, তো আমি সব কিছুই অল্প আছে, সেইগুলো দিয়েই আমি কিভাবে বানাই। অর্ডিনের বায়না করছে, সেক্ষেত্রে আমি একেবারে স্বল্প উপকরণ যা আছে সেটা দিয়ে এখন আমি করব। পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিচ্ছি। এইভাবে রান্না করলে কিন্তু অসম্ভব টেস্টি লাগবে, শুধু একবার করে দেখবেন। আমি এখন টমেটো সস দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিলাম এক চামচ, কয়েকটা এলাচ ফল আর লবঙ্গ, ধনে গুঁড়া এক চামচ, প্যাকেট বিরিয়ানির মশলা যেটা পাওয়া যায় ওইটা দুই টেবিল চামচ মতো বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম টেবিল চামচ, আমি সয়াবিন তেল দিলাম, টক দই দিয়ে দিলাম দুই টেবিল চামচ, টক দই দিলাম এক চামচ, ঝালের গুঁড়া দিলাম। যেহেতু আমি কাজু বাদাম টাদাম বাটা কিছুই দিচ্ছি না, সেই ক্ষেত্রে আমি একটু চিনি দিয়ে দেব, আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। সুন্দর করে এটাকে মাখিয়ে নিব, দুই চামচ আদা বাটা দিয়ে দিলাম। এখন আমি নাড়াচাড়া করে 15 মিনিট কষিয়ে নিব। 15 মিনিট পর এখন আমি ফিরে আসলাম। আমি এখন এই চিকেনের ভিতরে একটু আলু ভেজে রেখেছিলাম, সেই আলুটা এখন দিয়ে দিলাম। এখন আমি আবারও 5-6 মিনিট কষিয়ে নেব। এখন আমার চিকেনটা সম্পূর্ণ রেডি, মোট কথা আধা ঘন্টার ভিতরে হয়ে যাবে চিকেনটা। তা এখন আমি চিকেনটা নামিয়ে নিয়ে এখন আমি ছোলার চালটা ভেজে নেব। যেহেতু আমার শরীরটা ভালো না, সেহেতু একদমই মশলাপাতি তেল কম দিয়েই করব। তো ভাজাটা সুন্দর করে ঝরঝরি হয়ে গেছে, এখন দেখেন একদম ঝরঝরি কিন্তু একদম তেল কম। তো আমার এখন ভাজাটা হয়ে গেছে, ভাজার পরে তেজপাতা দিয়ে দিচ্ছি, তার চিনি দিয়ে দিলাম আর লবঙ্গ আর এলাচ ফল দিয়ে দিলাম, গরম পানি দিয়ে দিচ্ছি। হচ্ছে আপনাদের একটা টিপস দিই, সেটা হচ্ছে চালে হচ্ছে যতটুকু চাল তার ডাবল পানি দেওয়া লাগবে, তো ওই হিসেব করে দিবেন। আমি এখন এখানে একটু আদা বাটা দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, একটু লেবু চেপে দিচ্ছি, কারণ সব কিছুর সাথে ভিটামিন, করোনার সময় সব কিছুর সাথে ভিটামিন সি খাওয়া ভালো। আর এখানে দিচ্ছি হচ্ছে পোলাওটা একটু সাদা হবে, সেই জন্য আমি লেবুর রস দিচ্ছি। তো এখন আমার সম্পূর্ণই রেডি, আমি এখন এটাকে ঢেকে দেব। এখন আমি চিকেনটা ঢেলে দেব, শক্ত থাকতেই চিকেনটা ঢেলে দেব, ঢেলে দিয়ে ঢেকে দেব, তাহলে কিন্তু হয়ে যাবে, বেশি নাড়াচাড়া করা যাবে না। এখন আমি একটু গোলাপ জল দিয়ে দেব আর একটু ফুডস কালার দিব।